আমি বললাম যে ওকে, কোনো সমস্যা নাই। তা বলে যে না তোমার মন টন খারাপ। আমি বলছি দেখো কোচ, আমি এগুলো আগে থেকে জানি নর্মালি এরকম হয় এবং এর অনেক এক্সপিরিয়েন্স আছে আমার, সো আমি এটা নিয়ে একদমই অরিড না। ওয়েস্ট ইন্ডিজে জেতার পরে তো আমরা পরের দিন চলে গেলাম নটিংহাম। স্বাভাবিকভাবে আমরা খুব খুশি, যে ইকবাল ভাইয়ের কথা বললাম, ইকবাল ভাইয়ের বাসা হচ্ছে ওখানে, সো 24/7 সার্ভিস, সো খুবই। নটিংহাম শহরটাও খুব সুন্দর, অনেক পুরানো, অনেক নাম করা, অনেক হিস্ট্রি আছে, তো স্বাভাবিকভাবে আমার খুব ভালো লাগে। শুধু ওই মাঠের রেকর্ড আমার কখনোই ভালো না, ওই মাঠের আগেও যেটা যতগুলো ম্যাচ খেলেছি আমি কখনোই বড় স্কোর করতে পারিনি কিংবা ওইভাবে ভালো বোলিংও করিনি। এবং ওখানে আমাদের খারাপ একটা স্মৃতিও আছে, টি-20তে আয়ারল্যান্ডের সাথে হারি আমরা 2008 কিংবা 9-এ খুব সম্ভব হবে। সো খেলার দিক থেকে খারাপ, বাট জায়গা হিসাবে খুব ভালো। আর নটিংহাম এমনিতেও রান হয়, উইকেট ভালো ব্যাটিংয়ের জন্য। ফার্স্টে অস্ট্রেলিয়া ব্যাটিং করলো এবং ম্যাসিভ একটা টোটাল দাঁড় করালো। স্বাভাবিকভাবে ওদের যে বোলিং অ্যাটাক আমরা বুঝতে পারি যে আমাদের জন্য অনেক টাপাস, যে আমরা এটা ইয়ে চেস করতে পারবো কিংবা কিছু। আমি ওই দিন বোলিংও ভালো করিনি। ওভারঅল টিমে তো আমরা ওই দিন কেউই ওরকমভাবে বোলিং করতে পারিনি, কারণ ওরা কত 370+ বোধ হয় করে এরকম রান করে। ব্যাটিংয়ে করি 41, ব্যাটিং খুবই ভালো করছিলাম, আরও কিছুক্ষণ ব্যাটিং করতে পারলে খুবই ভালো হতো, বাট হয়নি। বাট অসাধারণ ব্যাটিং করেছে ওই দিন মুশফিক ভাই, উনি 100 করে এবং নট আউটও ছিলেন পুরো, তো খুবই ভালো ব্যাটিং করেছিলেন। এবং রিয়াদ ভাইও ভালো সাপোর্ট দিয়েছিল মুশফিক ভাইকে, তো ওনাদের ব্যাটিং পার্টনারশিপটা আমার কাছে মনে হয় যে ওই দিনের সব থেকে ভালো প্লাস পয়েন্ট ছিল কিংবা পজিটিভ দিক ছিল। বাট আমরা যেটা জানতাম যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া এই তিনটা আমাদের জন্য টাফ অপোনেন্ট, বাকি সবার সাথে আমরা অনেক ভালো ফাইট করতে পারবো, বাট এই তিনটা হবে সব থেকে টাফেস্ট। আমরা কখনোই চিন্তা করিনি যে এদের সাথে আমরা আগে থেকেই হেরে যাব, বাট আমরা জানতাম যে এদের সাথে আমাদের সব থেকে বেস্ট ক্রিকেট খেলতে হবে ওদের সাথে জিততে হলে। সো ইংল্যান্ডেরটাও আমাদের ওরকম হয়েছে এবং সেম গোজ উইথ অস্ট্রেলিয়া। সো খেলার দিক থেকে খুব বেশি একটা বলার মতো কিছু নাই, যেটা বললাম যে মাঠ যেহেতু ছোট, ওয়ার্নারের অবশ্য আমরা ফিল্ডিংটা ওইভাবে ভালো করতে পারিনি, দু একটা ওয়ার্নারের চান্স পেয়েছিল যেটা হয়তো আমরা কনভার্ট করতে পারলে হয়তো ডিফারেন্ট হতো, বাট ক্রিকেট আসলে এমন একটা খেলা যেখানে ইফস অ্যান্ড বার্ডস অনেক বেশি থাকে, সো এই জায়গাগুলো আসলে আসলে বলার কিছু থাকে না। বাট খেলার বাইরে নটিংহামটা আমার খুব পছন্দের জায়গা, ওদের সিটি সেন্টারটা আমার খুব ভালো লাগে, তো ওই দিক থেকে আর কি নটিংহাম মানে আমার কাছে অনেক পছন্দের জায়গা। বাট সবসময় খেলার দিক থেকে অত বেশি প্রেফারেবল না, কারণ হচ্ছে ওই মাঠটায় আমার রেকর্ড হবে না। এবং এটা এই যে একটা ইয়ে, এটা একটা নেগেটিভ দিক থাকে যে কাজ করে না, ভালো আমি না, এখানে আমি ভালো করিনি, সো এই জিনিসগুলো আসলে চেঞ্জ করতে পারলে একটা প্লেয়ার কিংবা একটা মানুষ অনেক বেশি সাকসেসফুল হতে পারবে বলে আমার মনে হয়। শ্রীলঙ্কার সাথে যেটা হলো যে আমরা দেশের মানুষ সবাই বিশ্বাস করলাম যে আমরা শ্রীলঙ্কার সাথে জিতবো, আমরাও জানতাম যে আমরা ভালো করবো, বাট জিতবো এটা আসলে বলা মুশকিল, কারণ শ্রীলঙ্কা অলরেডি তখন বোধহয় ইংল্যান্ডকে হারিয়েছে কিংবা এর পরের ম্যাচ ওদের সাথে ইংল্যান্ডের সাথে খেলা হয়েছিল যেটা ওরা ইংল্যান্ডকে বিট করে। সো আমি বলবো না যে কখনোই এরকম কোনো ইয়ে ছিল যে আমরা জিততামই, বাট হ্যাঁ আমাদের একটু চান্স বেশি ছিল বলে আমি মনে করি শ্রীলঙ্কা টিমের সাথে ভালো করার। বৃষ্টির কারণে ম্যাচ হয়নি, একদিক থেকে আমার জন্য ভালো ছিল, কারণ হচ্ছে ওই ম্যাচটা যদি হতো আমি খেলতে পারতাম না, আমার ধারণা এটাও কেউ জানে না যে আমি ওই ম্যাচের সময় ইনজুর্ড ছিলাম, সো ওই ম্যাচটা যদি হতো ওই ম্যাচটা আমি খেলতে পারতাম না, আমি আনফিট ছিলাম ওই ম্যাচের জন্য। তারপরে তো বৃষ্টি হয়ে খেলা হলো না, এখন তারপরে আমরা চলে গেলাম নেক্সট ম্যাচে, উইচ ওয়াজ এগেনস্ট আফগানিস্তান। আই থিঙ্ক আফগানিস্তানের সাথে জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের জায়গা, হোটেলটা এত সুন্দর ছিল, আমার কাছে ছোট একটা একটা না বেশ কয়েকটা ছবি আছে, সো আমাদের বারান্দা থেকে পুরো সমুদ্র দেখা যেত এবং ওখানে বসে ব্রেকফাস্ট করছে আমার মেয়ে আইপ্যাড থেকে থেকে, খুবই সুন্দর ছিল এবং ওটাও একটা হিস্টোরিক জায়গার মতো। টাইটানিক ওখানে সামহাও তৈরি হয়েছে শুরু, কিংবা ওখান থেকে বোধহয় প্রথম যাই রওনা হয় কিংবা এরকম কিছু, কারণ ও টাইটানিক তো খুব সম্ভব বানায় বোধহয় আয়ারল্যান্ডে, আমি 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 শিওর না, বাট ওইখান থেকে বোধহয় টাইটানিকের ইয়েটা শুরু হয়, যাত্রাটা শুরু হয়।
আমরা জানি যে আফগানিস্তান সবসময় মানে একটাই টার্গেট করে আসে যে এরকম বড় ইভেন্ট হলে আর কারোর সাথে জিতুক না জিতুক বাংলাদেশের সাথে ওরা জিতবে আর কি। আর এখানে হচ্ছে আমাদের হারানোর চান্সটা বেশি, হেরে গেলেই বলবে সবাই আফগানিস্তানের মতো টিমের সাথে হারলো, বাট দে আর এ গুড টিম। বাইরে থেকে একটু আন্ডার এস্টিমেট করাই হয় ওদেরকে, কারণ ওরা আমার ধারণা এখন অনেক ভালো একটা টিম, অনেক ভালো একটা টিম। সো আমাদের জন্য এখানে একটু চ্যালেঞ্জ এবং প্রেশার। যখন ম্যাচটা শুরু হলো স্বাভাবিকভাবেই একটু স্লো আমাদের স্টার্ট হলো, উইকেট তাড়াতাড়ি পরে লিটন আউট হয়ে যায় বোধহয়, এবং ওই প্ল্যানটা করা হয়েছিল যে লিটন যেহেতু একই টিমে খেলেছে মুদিব এবং রশিদ খানের সাথে, সো ওদের বল অনেক ফেস করেছে নেটে, সো এই প্ল্যানিংয়ের কারণেই আসলে লিটনকে ওই ম্যাচে ওপেন করানো হয়। তো তারপরেও ওইভাবে সাকসেসফুল আমরা হইনি। আমার আর মুশফিক ভাইয়ের একটা পার্টনারশিপ হয় মোটামুটি ভালো, মুশফিক ভাই খুবই ভালো ব্যাটিং করে, 80+ বোধহয় রান করে, আমি 50 করি, তামিম বোধহয় 36-এর মতো রান করে। তো মোটামুটি আমরা জানতাম যে 250-এর মতো হলে একটা ইয়ে, আমরা বোধহয় 260-এর মতো করি ওই দিন। এটা মুশফিক ভাইয়ের বড় অবদান ছিল ওই ওই দিন ব্যাটিংয়ে, যে ওনার ব্যাটিংয়ের কারণে আসলে আমরা অতটা রান করতে পেরেছিলাম, কারণ ওই উইকেটে আমরা যখন 250+ করে ফেলেছি আমরা তখন মোটামুটি শিওর যে আমরা জিতবো, কারণ উইকেটে বল ঘুরছিল ইউজড উইকেট, তো আমরা জানতাম যে আমরা ভালো সম্ভাবনা আছে। ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে 5 উইকেট পেলাম ওই ম্যাচে, প্রতিটা উইকেটই আমার জন্য অনেক স্পেশাল এবং ভালো লেগেছে ওই দিন বোলিং করে, কারণ ওই উইকেটটাই ছিল হচ্ছে স্পিনারদের জন্য সবচেয়ে ফেভারেবল উইকেট পুরো ওয়ার্ল্ড কাপে। এবং ওখানে এই কারণে আসলে আমি চাচ্ছিলাম যে ভালো যদি কিছু করতে পারি এটাই আমার বড় সুযোগ ভালো করার অ্যাজ এ বলার হিসাবে, লাকিলি যে ভালোও করি। তো যখন আমি 3 কি 4 নম্বর উইকেটটা পাই তখন মানে মুশফিক ভাইয়ের সাথে যখন ইয়ে করছি হাগ কিংবা একসাথে দাঁড়াইছি উইকেট পাওয়ার পরে, তখন মুশফিক ভাই হাসতে হাসতে মানে আমাকে বলছে যে একটা ম্যাচ সুযোগ ছিল ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, তাও দিলি না তুমি। ওইটা একটু ফানি ছিল, বাট মজার এইসব ঘটনা ঘটে আর কি আমাদের ইসের ভেতরে, প্লেয়ারদের ভেতরে। আর যেহেতু আমি মুশফিক ভাই তামিম আমরা অনেকদিন ধরে একসাথে আন্ডার 15 থেকে কিন্তু আমরা একসাথে খেলে আসছি, তো আমাদের বন্ডিংটা আরও অনেক বেশি। সো ওই জিনিসটা অনেক বেশি ফানি ছিল যে একটা ম্যাচ ইয়ে ভাবছি যে হবো তাও দিই না, ওরকম পরে না, আমি ভুলেই গেছিলাম যে সাকিব আল হাসান আছে এরকম কিছু একটা। হ্যাঁ, পরে যখন রাত্রে হাইলাইটস দেখছিলাম মানে কমেন্টেটররা আসলে এত প্রশংসা করেছে ওই ম্যাচের সময় আমাকে থ্রু আউট দিস ম্যাচ দ্যাট ম্যাচ। লাস্টে হচ্ছে একটা ফিল্ডিংয়ের সময় বল একটা যাচ্ছিল বাউন্ডারি থেকে, আমি দৌড়াই ডাইভ দিয়ে সেভ করতে যাই, হাতে লেগেও তাও 4 হয়ে যায় লাস্টে, তখন আমরা অলমোস্ট জিতে গেছি মানে কনফার্ম, মানে কোনো ইয়ে নাই আর চান্স নাই ওদের। তো ওই সময় আর কি বলে যে এখন বোঝা যাচ্ছে যে না সাকিব আল হাসান মানুষ, মানে কমেন্টেটর এটা বলছে। সো এই এই সব কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি প্রতিটা ম্যাচের পরে ওটা ম্যাচটা আবার দেখার চেষ্টা করতাম, আমার ব্যাটিং আমার বোলিং ম্যাচের অ্যানালাইসিস হাইলাইটস, কারণ ওখান থেকে অনেক কিছু দেখলেও অনেক কিছু শেখা যায়। স্বাভাবিকভাবে ম্যান অফ দ্য ম্যাচ হলাম, পুরস্কার পেলাম। পুরস্কার পাওয়ার সময় এটাও একটা ইন্টারেস্টিং আছে, যখন হ্যান্ডশেক করে পুরস্কার এতক্ষণ ধরে ঝাঁকায় এবং এত শক্ত করে ধরে হাত ছাড় পুরস্কারটা দে, ওই মাঠটাও খুব সুন্দর ছিল, জায়গাটা সুন্দর ছিল, আব্বু আম্মুরা ছিল, কারণ আব্বু আম্মুরা আসার পরে অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট ম্যাচটা মানে ফার্স্ট আমার যে 50-এর নিচে স্কোর, তো স্বাভাবিকভাবেই একটু ইয়ে যে আব্বু আম্মু আসছে আর প্রথম ম্যাচটা অত ইয়ে হলো না, পরের ম্যাচটা এরকম ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে স্বাভাবিকভাবেই নামানো না ঠিক আছে কোনো ঝামেলা নাই। যেহেতু ওয়ার্ল্ড কাপ খুব ভালো খেলছিলাম আসলে খুবই মজার একটা অ্যাটমসফিয়ার ছিল আমার জন্য, মানে তখন আর শুধু এশিয়ান না, ওই সাদারাও যারা দেখছে তারাও কি হ্যাঁ ছবি তুলছে কিংবা কথা বলছে ইয়ে করছে, আমি পুরো একটা ভাইব মানে একটা মানে ওই ধরনের ভাইব পাচ্ছিলাম যে না আমি কিছু করছি মানে করতে পেরেছি কিংবা কিছু হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপে। তো খুবই মানে আমার জন্য একটা মানে ভালো অবস্থান, মানে মাইন্ডসেটটা আসলে এত ভালো ছিল ওই সময়টার। তো যাই হোক, 3-4 দিন ঘুরে আমরা তারপরে আবার গেলাম বার্মিংহাম ইন্ডিয়ার সাথে, ও সব থেকে মানে বড় ক্রাউডের এগেনস্টে আমরা খেলবো, আর ইন্ডিয়া সবসময় ওয়ার্ল্ড কাপে ভালো করে, মানে top 4টা টিম যদি আপনারা ধরেন ওয়ার্ল্ড কাপে নর্মালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ইন্ডিয়া আমরা এইভাবেই ধরি যে top 4 সেমিফাইনালিস্ট যারা হবার কথা। তারপরে আমরা জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের সবসময় একটা চান্স থাকে, আমরা খুব ক্লোজ যাই অনেক সময়, যদিও সবসময় রেজাল্ট আমাদের ফরে আসে না, বাট আমরা জিততে পারবো এরকম বিশ্বাস একটা থাকেই সবসময়।
ইউজ উইকেটে খেলা হয় এবং যেহেতু ইন্ডিয়া আগে ব্যাটিং করে আমাদের জন্য ওটা একটা মাইনাস পয়েন্ট ছিল। রোহিত শর্মার ক্যাচ আমরা ফার্স্টের দিকেই একটা ড্রপ করি, যেটা আমাদের জন্য অনেক কস্টলি হয়, কারণ ওই যেভাবে ফ্লুয়েন্টলি ব্যাটিং করেছে ওই উইকেট আসলে আর কেউ ফ্লুয়েন্টলি ব্যাটিং করেনি। সো ও যদি ওরকম বড় স্কোর না করতো হয়তো মানে আমরা ইন্ডিয়াকে 280-290 এর ভেতরে রাখতে পারতাম। যখন ওরা 315 এর উপরের মতন মনে হয় করলো, তখন আসলে আমাদের জন্য ওই ম্যাচে ওই উইকেটে চেস করাটা ডিফিকাল্ট হতো, কারণ এর আগে ওই উইকেটে আরেকটা ম্যাচ হয়েছে। ইউজড উইকেটে খেলা হলে যেটা হয় যে বল স্লো আসে, স্পিনারদের হেল্প থাকে, শর্টস খেলা যায় না অত। তো স্বাভাবিকভাবে আমরা ব্যাটিং স্ট্রাগল করেছি, ওভারঅল যদি আমরা বলি টিম ওয়াইজ আমরা স্ট্রাগল করেছি। হয়তো লাস্টের দিকে কিছু ভালো ব্যাটিং করেছে সাইফউদ্দিন, সাইফউদ্দিন যাই হোক ভালো ব্যাটিং করেছে, বাট আমরা আসলে ওইভাবে কোনো সময় টার্গেটের কাছাকাছি যেতে পারিনি কিংবা ওই এটাও তৈরি করতে পারিনি যে আমরা জেতার মতো অবস্থানে আসব। এর একটাই কারণ ছিল হচ্ছে যে যেহেতু ওরা যে ধরনের একটা টোটাল করেছে আর আমরা ওই ধরনের শুরুটাও পাইনি, আমরা রেগুলারলি আসলে উইকেটটা লুজ করতে থেকেছি, যার কারণে আসলে আমরা ওইভাবেই করিনি। ইন্ডিয়ার সাথে রান করতে ডিফিকাল্ট এই কারণে ছিল যে যেহেতু উইকেটটা অনেক ইজি ছিল না ব্যাটিংয়ের জন্য, এবং ওদের স্পিনাররা ছিল সাথে বুমরা এবং শামি যে ধরনের বোলিং করছিল আসলে আমাদের জন্য ডিফিকাল্ট ছিল। তারপরেও হ্যাপি ছিলাম আমি যেভাবে ব্যাটিং করছিলাম, কিন্তু ঠিক যখন যে টাইমটাতে আসলে আমাদের ক্রুশাল ক্রুশাল টাইমে আমাদের উইকেটগুলো আসলে আমরা লুজ করি। যেমন আমার কাছে মনে হয় লিটনের উইকেটটা খুবই ক্রুশাল ছিল, তার আগের বলটাতেই ছয় মেরেছে, তারপরে বলে পুল করতে যে আউট হয় ওর আউটটা অনেক কস্টলি ছিল, কারণ ওই টাইমটাতে আমরা খেলাটা কেবল আমাদের হাতের দিক মানে গ্রিপে আনতে শুরু করেছিলাম। সো ওই সময়টা ওর আর আমার পার্টনারশিপটা আর একটু বড়ো হলে খেলাটার সিনারিওটা হয়তো অন্যরকম হতো। হ্যাঁ, যদিও ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমরা হেরে গেলাম, কিন্তু আমরা খেলেছিলাম ভালো। আমি বললাম যে ছোটো ছোটো কিছু মিস্টেক না হলে হয়তো রেজাল্ট আমাদের পরে আসতে পারতো, বাট বার্মিংহামে থাকাটা আমাদের জন্য খুব মজাদার ছিল। মজাদার এই কারণে হচ্ছে ওখানে আনবিলিভেবল ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি খাবার পাওয়া যায়, মানে সব ধরনের খাবারই পাওয়া যায়, বাট ইন্ডিয়ান এবং পাকিস্তানি একদম মানে অন্য লেভেলের টেস্টি ফুড। এবং আমরা রেগুলার মানে একটা রেস্টুরেন্টে যেতাম খেতে এবং খুবই মজার খাবার ছিল। সো খাবার কিংবা থাকার দিক থেকে খুবই ভালো, বাট রেজাল্ট ওয়াইজ অফকোর্স আমরা যেটা চাইনি সেটাই হলো। তার যাই হোক মোটামুটি আমরা তখন জানি যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আমাদের যাওয়া হচ্ছে না কিংবা এই টাইপের কিছু, বাট তারপরেও আমাদের জন্য সব থেকে একটা ইয়ে ছিল যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের মতো একটা ইসে আমরা যদি শেষটা ভালো করতে পারি, শেষটা ভালো ইন দ্য সেন্স যে পাকিস্তানের মতো একটা টিমকে হারাতে পারি, আমাদের জন্য মানে অনেক হাই একটা ওয়ার্ল্ড কাপ শেষ করলাম, এটা আমাদের জন্য খুব ভালো একটা দিক হবে। যাই হোক আমরা লন্ডন আবার ব্যাক করলাম আমাদের পছন্দের শহর লাস্ট ম্যাচ। তো ওই একটা ইয়ে ছিল যে যদি আমরা পাকিস্তানের সাথে জিততে পারি অ্যাটলিস্ট ভালো একটা ইয়ে নিয়ে আমরা যেতে পারবো, স্মৃতি নিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে যেতে পারবো। অনেক এর ভেতরে ইকুয়েশন টিকুয়েশন ছিল, বাট খুবই স্লিম চান্স ছিল সেটা আমরা জানি। তো আমরা আর ওটা নিয়ে ফোকাস করি না, আমাদের কাজই ছিল যে ম্যাচটা খেলবো আমরা জিতবো, তারপরে ফোকাস তো সব কিছু আসবে, আসলে ইকুয়েশন আসবে তারপরে, তার আগে তো কোনো ইকুয়েশন না আমরা যতক্ষণ না জিতছে। তো আমাদের ইকুয়েশনটাই ছিল ওইভাবে। এবং তারপর যখন ওই ঘটনা এই ওই ইংল্যান্ড এই কী বলে লন্ডনে চলে আসলাম, আমরা ট্রেনিং করা শুরু করলাম, একদিন দুই দিন ট্রেনিং করলাম, পরের দিন ম্যাচ। তো আগের দিন থেকে আর কীরকমভাবে কথা হয়ে আসছে যে মাসাই ভাই ওই ম্যাচ খেলার কথা ছিল না, উনি ইনজোর্ড ছিল কিংবা আনফিট ছিলেন, তো ওনার খেলার কথা ছিল না, আরও আরও আমাদের দুই একজন প্লেয়ার ইনজোর্ড ছিলেন। সো আমার ক্যাপ্টেন্সি করার কথা, তো স্বাভাবিকভাবেই আমি সারাদিন জানি যে ইভেন টিমেও ওরকমভাবে অ্যানাউন্স করা হয়ে গেছে কিংবা কোচ আমার সাথে কথা বলে রেখেছে যে তোমার কোনো প্রবলেম আছে কিনা। আমি বলছি যে না কোনো প্রবলেম নাই, বাট তুমি দেখো রাত্রের ভেতরে চেঞ্জ হয় কিনা, কারণ আমার এই এক্সপিরিয়েন্সগুলো আছে। সো যখন হ্যাঁ তো আমি ডিনার করছি, তখন রাত বাজে 8:20-8:30, কোচ হঠাৎ করে মেসেজ সেন্ড করে আমাকে, বলে যে ক্যাপ্টেন তো খেলতে চাই। আমি বললাম যে ওকে কোনো সমস্যা নাই। তা বলে যে না তোমার মন টন খারাপ। আমি বলছি দেখো কোচ আমি এগুলো আগে থেকে জানি, নর্মালি এরকম হয় এবং এর অনেক এক্সপিরিয়েন্স আছে আমার, সো আমি এটা নিয়ে একদমই অরিড না এবং তোমার এটা নিয়ে টেনশন করার কিছু না। হ্যাঁ ও বললো যে আমার মনে হয় যে এতটুকু রেসপেক্ট দেওয়া উচিত, কোনো সমস্যা নেই।
লাস্ট ম্যাচের সময় আসলে আমি মেন্টালি একটু টায়ার্ড ছিলাম, মানে এর আগে এত সবকিছুই ভালো গেল, লাস্ট ম্যাচের আগে যখন ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেছে আমি জানি, মানে শেষ হয়ে গিয়েছে যে হ্যাঁ আমি জানি যে আমরা সেমিফাইনালে যাচ্ছি না, তো মেন্টালি আমার কাছে মানে আমি একটু যে হ্যাঁ ঠিক আছে মানে শেষ মনে হয়। তো ম্যাচটা নিয়ে একটা কারণেই অনেক বেশি ফোকাস ছিলাম যে ম্যাচটা যদি জিতে শেষ করতে পারি, হ্যাঁ কারণ আমার সাথে পাপন ভাই তো পুরো ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ অনেকবার কনভারসেশন হয়েছে, উনিও বললো যে যদি আমরা পাকিস্তানকেও হারাই যেতে পারি আমাদের জন্য ভালো একটা ওয়ার্ল্ড কাপ হবে, যে আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওই একটা চিন্তা ছিল, পাকিস্তানের সাথে খেলা আমাদের জন্য একটা ইয়ের ব্যাপার, সেই জায়গা থেকে একটা চিন্তা ছিল। আমার ওয়াইফ প্রতিটা ম্যাচ দেখতে গিয়েছে, তার জন্য একটা চিন্তা ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু বাবা মা জীবনে ফার্স্ট টাইম যাচ্ছে, লর্ডসে যাচ্ছে, সব কিছু মিলে যে তারপরেও আমার মোটিভেশনের জায়গাগুলো অনেকগুলো ছিল, আছে না যে মানুষের একটা টাইমে মোটিভেশনটা থাকে না, সো এত কিছুর পরে ওই মোটিভেশনটা ছিল যে না এত কিছু রিজন আছে আমার ভালো করার জন্য। আসলে রিজন মোটিভেশনের রিজন খুঁজতে চাইলে চাইলে আসলে না পাওয়ার কোনো কারণ দেখি না আমি মানুষের। ম্যাচ খেললাম, ওরা বোধহয় 300+ করলো, বাট আমার কাছে মেন্টালি আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই ম্যাচটা আসলে জেতার জন্য ওইভাবে খেলতে চাইনি, কিংবা মানে ওই ওই ফোকাসটাই ছিল না, মানে আমার সবাই আর কি যে কেউ খারাপ করতে চায় না কখনোই, সবাই চায় যে বেস্ট পারফর্মই করতে তার তার জায়গা থেকে, বাট ওই যে ফার্স্ট ম্যাচের যে ক্ষুধা লাস্ট ম্যাচের যে ক্ষুধা অনেক পার্থক্য ছিল, সো ওই ওই গ্যাপটা ছিল আমাদের। সো স্বাভাবিকভাবে আমরা টিম ওয়াইজ ওইভাবে ভালো করিনি, ওরাও ব্যাটিং ভালো করে, 300+ রান করে, আমি বলছি না যেটা মানে চেজ না করার মতো কোনো একটা টোটাল ছিল, বাট আমরা যেহেতু ওই ফ্রেম অফ মাইন্ডে ছিলাম না, আমাদের জন্য আসলে জিনিসগুলো এমনিতেই অনেক কঠিন সব কিছু মনে হচ্ছিল। তারপর তো আমি ওই বয়সে বোধ হয় 64 মতো করি, যখন আর কি আসলে একদমই রান তাড়া করতে গিয়ে তো একটু মানে আউট হওয়ার চান্সগুলো বেশি আসে, তো স্বাভাবিকভাবে ওই সময় আমি আউট হয়ে যাই, তো স্বাভাবিকভাবে আমার ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, আমাদের পুরো টিমেরও ওয়ার্ল্ড কাপ শেষ, আমারও ওয়ার্ল্ড কাপ শেষ। এখানেও একটা বড় পাওয়া আছে, কারণ যেহেতু সবাই মনে করেছে যে আমার হওয়া উচিত ছিল, সো ওটাই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, হ্যাঁ যে সবাই ভাবে চিন্তা করেছে আমাকে নিয়ে, সো এটাই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমি যেহেতু ওই টাইমে খুব সম্ভব প্যারিসে ছিলাম যেদিন ফাইনাল ম্যাচটা হয়, সো ম্যান অফ দ্য সিরিজ দেওয়ার আগে আমি বুঝতে পেরেছি যে আমি হচ্ছি না। এর একটা বড় কারণ ছিল হচ্ছে যখন একটা মেয়ে কেন উইলিয়ামসনের সাথে কথা বলছিল, এবং কেন উইলিয়ামসনের রিয়াকশনটা আছে ওখানে, এবং ও রিয়াকশনে মানে আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ আমি তো বুঝি যে কে কী বলতে পারে, তো ওকে যখন বলেছে ও বলেছে মি, তখনই আমি বলেছি যে তাকে তার মানে ও ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ হচ্ছে। সো ওই সময় আমি বুঝতে পেরেছি এটা খেলার ভেতর, এটা কেউ ইয়ে না, আমি শিশিরকে বললাম যে কেন উইলিয়ামসন হচ্ছে, তাহলে তুমি কীভাবে বললে, আমি বলছি ওর সাথে কথা বলছো মেয়ে শিওর ওই হচ্ছে, নর্মালি এইভাবে তো ইয়েগুলো করে, তো তখন আমি জানি যে আমি হচ্ছে না। না সেটা সেটা বলবো না, আমি সেটা বলবো না, বা তাদের সিলেকশনের অনেক ক্রাইটেরিয়া থাকে, বাট তারপরে আমি মনে করি আমাকে দিলেই ভালো হতো। আমরা টেনশন করি না, কারণ আমরা জানি যে মিস্টেকটা আমরা করবো এবং এটা রিকভার করব। কিন্তু এইটা পারবে, কারণ আসল চ্যাম্পিয়ন তো ভিতরে, গালফয়েল লুব্রিক্যান্টস, চ্যাম্পিয়ন ভিতরে।